Alhamdulillah Rabbil Alameen Ar-Rahman Ar-Rahim Wal-Aqibatu Lil-Muttaqin As-Salatu As-Salamu Ala Rasulih Wa Ashabi Ajma'in Amma Ba'd Fa Inna Aslaka Al-Hadith Kitabullah Wa Khayrul Hadith Muhammad Sallallahu Alaihi Wasallam Wa Sharru Al-Umuri Muhdathatuha Kullu Muhdathatin Bid'ah Kullu Bid'atin Dhalal Wa Kullu Dhalalatin Fil Nar Alhamdulillah Aaj hum aajon ko Laylat al-Nisf Shaban matlab modhya Shaban ki raat hai goto jo mai aapko Shaban ka shabd ka alochona korechilam Laylat al-Nisf Shaban shabd ki alochona korechilam to jehetu amader samne Laylat al-Nisf Shaban roleche sehetu ei alochona tai odhik Shab-e-Barat. আবার অনেকের জায়গায় অনেকের ক্ষেত্রে কিছু সরাসরি রয়েছে যেমন আমরা কিছু বাড়তি করে ফেলি তেমন আমরা একবারে এই লাইলাতুল নিসফ শাবানকে ধুয়ে মুছে দিই অর্থাৎ এগুলো কি কিছু নেই এভাবে আমরা বলে থাকি লাইলাতুল বরাত শব্দটি নেই ঠিক আছে শব্দটি কিন্তু শব্দের ভিতরে তো কোনো দোষণীয় কিছু হয়তো আমাদের প্রথম অনুযায়ী আমাদের ট্র্যাডিশন অনুযায়ী ঐতিহ্য অনুযায়ী আমাদের নামটা আমাদের দেশে বা ভারত মহাদেশে চলে আসছে সেটা ফার্সি মাধ্যমে হোক ইরানিয়ানদের মাধ্যমে হোক যেভাবে চলে আসছে কিন্তু আমাদের বুঝাইতে হবে সুন্নাত নাম রাসুল সাল্লাহ আল্লাহ সাল্লাম হাদিসে কি উল্লেখ করেছেন রাসুল সাল্লাহ সাল্লাম উল্লেখ করেছেন নিসফু মিন শাবান লাইলাতুন মিন নিসফু মিন শাবান শাবানের মধ্যে সুতরাং এই নামটি সুন্নাত এই নামটি বলা শূন্য যদি আমরা নামটি বলি আর ওই নামটি বলতে কিছু নেই এটা আমাদের ট্র্যাডিশন ঐতিহ্যে চলে আসছে বাট ওটা গুণা নেই নামে কি ভিতরে কি নামের ভিতরে কোনো গুণা নেই বাট ওই নামটা আমরা বলবো না যদিও বাট ওই নামের ভিতরে গুণা নেই যাই হোক আমাদের বাড়াবাড়ি করা যাবে না আর একবার ছেড়ে দিয়ে আমরা বসে থাকি সেটাও আমি যতটুকু পড়াশোনা করে বা শুনে আলেমদের কথা শুনে জানলাম বরাক শব্দটি ফার্সি শব্দ যদিও এটা শব্দ আপনার ভাইকে বুঝে বরাক মানে আমরা একে সবাই বুঝি কিন্তু এর একটা আরবি শব্দ আছে ডক্টর আব্দুল জাহাঙ্গীর বলেছেন তার একটা কথা শুনলাম বারাক শব্দের অর্থ মুক্তি বারাক শব্দের অর্থ মুক্তি কিন্তু বারাককে আমরা বরাকে নিয়ে চলে গেছি বা যখন কি বাই বা যখন বাই আরবি যদি শব্দ ধরি বারা শব্দটি অর্থ মুক্তি আর যদি আমি বাংলা বা ফার্সি শব্দ বরাত ধরি তাহলে বরাত তাহলে আমি বারাতকে নিয়ে গেছি বরাতে আর মুক্তিকে নিয়ে গেছি ভাইকের ভিতরে এই রাত্রে যে মুক্তি রজনী এটা তো সন্দেহ নেই আমাদের সেই সাথে আপনি লাইলাতে বারাত বলতে পারেন সবে বরাত না হলে লাইলাতে বারাত বলতে পারেন মুক্তি রজনী হিসাবে আর মুক্তি রজনী হিসাবে কিভাবে এসেছে আমরা জানি যে আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু আনহু যে হাদিসটি বর্ণিত আছে সহি এবং হাসান দুটি হাদিস রয়েছে জাল্লাহ তাআলা মুক্তি সমাজে রজনীতে মুক্তি সমাজে দাঁড়িয়ে বান্দা দৃষ্টি নিক্ষেপ করে এবং সকলকে ক্ষমা করে দেন দুই ব্যক্তিকে মুশরিক এবং মুশাফি অর্থাৎ যিনি শিরক করেছেন তাকে মাফ করেন না আর যিনি হিসাব পেশ করেন তাকে মাফ করে দেয় তাহলে মুক্তি রজনী সবাইকে ক্ষমা করে সুতরাং মুক্তি রজনী শেষে বারাক শব্দের অর্থ মুক্তি এটা আপনি নিতে পারেন আসলে এই রাত্রে মুক্তি রজনী এটা তো সহি হাদিস দ্বারা প্রমাণিত আরেকটা হাদিস আসছে অকাতিল নাস অর্থাৎ মানুষকে যে অন্যায় ভাবে হত্যা করে তাকে ওই রাত্রে ক্ষমা করবেন তাহলে এই দিক দিয়ে আমরা মুক্তি রজনী বলতে পারি
এবং হাদিসটি সহিহ লাইলাতুল নিসফি শাবান আমাদের যেগুলো করি বাড়াবাড়ি গুরুত্ব দেয় আমাদের দেশে আমরা আমলের থেকে আমরা বেদাতি কাজের প্রতি বেশি উৎসাহী হয়ে গেছি এটা আমাদের ঐতিহ্যগত চলে আসছে বাপ দাদার ধর্ম থেকে বা আমল থেকে বাপ দাদার ধর্ম নেই ধর্ম তো ধর্ম বাট যেটা আমরা বলে থাকি বাপ দাদার ধর্ম থেকে অর্থাৎ তারা যে বেদাতি কাজগুলো করছে সেগুলো বাপ দাদার ধর্ম ভালো আপনি বাংলা আমার ব্যস্ত হয়ে দিনভর যারা কি ভালো আপনি আমরা ইফতার করতে হবে ভালো আপনি আমাদের ইফতার করতে হবে এটা একটা বেদাতি এটা আমাদের বাড়ানো মসজিদে মিলাদ মাহফিল মিলাদ মাহফিল এমনিতে মিলাদ তারপরে আমাদের এই দিন উপলক্ষে আমরা স্পেশাল ভাবে মিলাদ করব এত কিছু মিলাদ এত কিছু হুজুর আমাদের জন্য সারা বছর আমরা ফরজের গোস্তে এই রাত্রে আমরা হুজুর কাছে জিজ্ঞাসা করি হুজুর লাইলাতুল নিসফি শাবান বা শাবে লাইলাতুল বারাত বারাতে রাতে আমরা কিভাবে আমল করব এর নিয়ে চলব নবল নামাজের নিয়ে চলব কিন্তু আমরা জানি যে নবল নামাজের জন্য সর্বোচ্চ সর্ব উৎকৃষ্ট স্থান কোথায় নবল ইবাদতের জন্য নিজের পায়ে আর ফরজ ইবাদতের জন্য মসজিদ অবশ্যই মূলত মিলাদ মিলাদ আমার এই রাত্রি উপলক্ষে আমরা মিলাদ করব জিলাপি সবকিছু দিয়ে আগে ভাবে মোমবাতি দেওয়া প্রজ্বলন করা কবরে মোমবাতি দেওয়া এগুলো হচ্ছে আমাদের বাড়ানো আপনার গোয়ালঘাটের অবস্থান জানেন যেহেতু আমি ওখানে দেখছি তাই বলছি আমি যখন ওখানে পড়াশোনা করলাম তখন আমি আমরা প্রায় যাই প্রায় এই রাত্রি গুলো রাত্রি আমরা যাই আমাদের কবর দিই মানুষ কি করে দেখবে তখন তারা কি করতো কবর চারপাশে দিয়ে মোমবাতি গুলো জ্বালাবে যারা রেখে কবর তাকায় তারা বল কবর গেলে সাইড থেকে যায় না আমরা করতাম ওই মোমবাতি গুলো দিতাম তাদেরকে বলতাম যে ভাই মোমবাতি চালানোর দরকার নেই আপনারা অন্যভাবে দোয়া করেন আপনাদের যারা মারা গেছে পিতা মাতার জন্য অন্যভাবে দোয়া করেন বাড়ি বসে করেন আর অন্যদিকে তাকায় দোয়া করেন তখন যদি আমরা এখন বুঝতাম না তাহলে একটু বলতাম যে মোমবাতি জ্বালানো গুনার কাজ এটা করবেন না অন্যদিকে তাকায় আপনার দোয়া করেন এ সম্পর্কে মাসালাত সুন্নাহ বলে তার সাথে আব্দুল্লাহ রাহমাতুল্লাহ মাহফুজ দেন এটা কিন্তু হানাফি মাযহাবের আলেম উনি বলেন হিন্দুস্তানের বেশিরভাগ শহরের মানুষ অর্থাৎ ভারত উপমহাদেশ তখন তো ভারত উপমহাদেশ ছিল কিছু জঘন্য প্রথা প্রচলন করেছে যা খুবই বিদাত এবং জঘন্য এক শবে বরাতে বাতিল জ্বালানো যা ঘরের দরজা অথবা দেওয়ালে রাখা ঘরের দরজা এবং দেওয়ালে ওই বাতি জ্বালিয়ে রাখা হয় আর এর দ্বারা আত্মদমন করা দলবদ্ধ হয়ে আগুন পটকা দিয়ে বিভিন্নভাবে খেলাধুলায় মশগুল থাকে যা সম্ভবত হিন্দুদের দেওয়ালি উৎসবে বাতি জ্বালানোর কথা থেকে নেওয়া হিন্দুদের যে দেওয়ালি উৎসব রয়েছে আমাদের উৎসবটা ওখান থেকে নেওয়া উনি ওই আলু বলেছে তাহলে এগুলো সামনে কি বাড়াবাড়ি এগুলো করা যাবে বাজি পটকা ফানুস জ্বালানো যাবে এ সম্পর্কে যে হাদিসগুলো বর্ণনা রয়েছে বাইনাকি শব্দের একটা হাদিস আসছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন এ বছর যত আদম সন্তান অর্থাৎ বছরে এক বছরে যত আদম সন্তান জন্ম হবে এবং মৃত্যুবরণ করবে এরা তাদের সংখ্যা রাখা হয় আমল তুলে নেওয়া হয় এবং রিজিক বণ্টন করা হয় বর্ষণ করা হয় এটা বাইনাকি শব্দের হাদিস কিন্তু হাদিসটি সহিহ হাদিসগুলো আসছে আমি বলতেছি হাদিসগুলো কি সহি এ হাদিসের পরিপ্রেক্ষিতে আল্লাহ তাআলা কোরআন বলেছেন ইন্না আনজালনা ফি লাইলাতিল মুবারাকা তারপরে আসছে ফি হাদিস ফাকুল্লু আমি থাকি খেয়াল রাখবেন এই হাদিসটা আছে কি যে জন্ম মৃত্যু হয় ভাগ্য নির্ধারণ করা হয় তারপরে রিজিক বণ্টন করা হয় অপরদিকে আল্লাহ তাআলা বলেছেন নিশ্চয় কুরআনকে আমি এ বর্ণময় রাত্রিতে নাযিল করেছি এবং আমি সতর্ক করেছি এবং ওই রাত্রিতে ওই বর্ণময় রাত্রিতে হিকমতপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত করা হয় থাকে অর্থাৎ ইবনে কাসিরের তাফসীর মতে এই রাতে আগায়
ফয়সালা জীবন মরণ ও জীবিকার উপায় উপকরণের ফয়সালা লোক মাহফুজ থেকে অবতীর্ণ করা হয় অবতীর্ণ করে নেস্তাদেরকে সমর্থ করা হয় যা আপনাদের মাঝে বিতরণ করা হয় আমি আগে তোমায় কথা বলেছি যে আল্লাহ তাআলা বলেছেন যে এই তারিখে আগামী বছরে মরণ জীবন মরণ জীবিকা সকল ধরনের ফয়সালা করা হয় আর হাদিসে আসছে কি যে এ বছর যত আত্ম সন্তান হবে মৃত্যুবরণ করবে এর আগে তাদের সংখ্যা লাগবে এটা হচ্ছে সর্বপ্রথম কথা আর এখানে বলছে যে এই বরকত পরাতে আল্লাহ তাআলা এই বলে দিয়েছেন এটা ইকরার না এই বরকত পরাতে কোনটা বরকত পরাতে এটা কি সবে কত ছিল এটা আমরা জানি ইন মান সালাম ফি গায়রিল মুবারাক নিশ্চয় কোরআনকে নাযিল করেছে মুবারক হয় বাদ মুবারক পূর্ণ বরকত পরাতে তাহলে বরকত পরাতে কোনটা এখন দেখি ইন্না আনজালনা ফি গায়রিল মুবারাক সূরা বাকারা আল্লাহ বলে ইন্না আনজালনা ফি গায়রিল মুবারাক ইন্না আনজালনা নিশ্চয় কোরআনকে নাযিল করেছে গায়রিল তাহলে বরকত পরাতে কোনটি কদর এই কদরটা কখন তা হয়ে গেল শাবান মাসে চৌদ্দ মাসে দেখি আল্লাহ তাআলা বলেন শাহনু মাদান আল্লাহ দিন ছিল দিন নিশ্চয় কোরআনকে নাযিল করেছে শাহনু মাদান মাদান মাসে মাসে তাহলে রমজান মাসে কোরআনকে নাযিল করেছে কোরআনকে নাযিল করা হয়েছে লাইলাতুল কদরে কোরআনকে নাযিল করা হয়েছে বরকত পয়রা তাহলে বলতে রমজান মাসে লাইলাতুল কদর বরকত পয়রা আর এই বরকত পয়রা আল্লাহ তাআলা কি করে আগামী বছরে জীবন মরণ জীবিকা উপায় অবলম্বন ফয়সালা লোহন থেকে অবতীর্ণ করে ফেরেশতাদের কাছে ফেরেশতাদের কাছে সমর্পণ করা হয় বান্দার হাতে দেওয়া হয় তাহলে সেটা কিন্তু লাইলাতুল কদর তাহলে হাদিসটি কি হাদিসটি ভুল কোরআন যেখানে বলেছে সেখানে তো হাদিসে কোন ই নেই সুতরাং আলেমরা বলছে হাদিসটি জয়ী বাবার অধিকার হাদিসটি চান আরেকটি হাদিস রয়েছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন পুনরায় শাবানতে জাগরণ করি এবং রোজা রাখি কারণ আল্লাহ সূর্যাস্তের পর পরে প্রথম আকাশে আগমন করে প্রথম আসমানে আগমন করে অতঃপর বর্ণিত অতঃপর বলতে থাকে কে আছে ক্ষমা প্রার্থনা করে ক্ষমা সালাম ক্ষমা করে কে আছে কে আছে রিজিক প্রার্থী আমি রিজিক দেব এভাবে সমস্ত ধরনের কথা বলতে থাকেন বা আশ্বস্ত করে থাকেন বিপদগ্রস্তদের বিপদ থেকে মুক্তি দিয়ে দেবেন এভাবে হজর পর্যন্ত থাকে আচ্ছা হাদিসটি জয়ী কারণ আল্লাহ তাআলা প্রত্যেক রাত্রে দুই তৃতীয়াংশ অর্থাৎ দুই ভাগ যাওয়ার পরে শেষ রাত্রে প্রথম আসমানে আসে প্রত্যেক রাত্রে আসে এটা সহিহ হাদিস দ্বারা প্রমাণ তাহলে আল্লাহ তাআলা প্রত্যেক রাত্রে আসেন এবং বান্দা থেকে বলতে থাকে কে আছে ক্ষমাকারী ক্ষমা প্রার্থনাকারী কে আছে রিজিক প্রার্থী রিজিক চাইবে রিজিক দেবো কে আছে গুনাহ মাফকারী মাফ সার মাফ করে দেবে এটা কি প্রত্যেক রাত্রে হয়ে থাকে যার কারণে তাহাজ্জুদ অতি গুরুত্বপূর্ণ তবে আমি যে হাদিসটি বলেছি আর একটি কথা যে আমরা বারো তারিখ করতে কারণ এর আগে আমরা সবার থাকলেও কিছু পর্বতমা রয়েছে যে মানসিক ক্ষমা করে দেবে আমরা জানি সর্বস্ত রাত্রে সে কত তারপর তিন হাজার মাসে দশ দিন বা রাত জুম্মার রাত দুই দিন রাত এবং সাবানের রাত নিশ্চু সাবানের রাত উল্লেখযোগ্য আমলযোগ্য বা গুরুত্বপূর্ণ তাহলে আমরা জানি তিন শ্রেণীর ব্যক্তিকে এর আগে আল্লাহ ক্ষমা করে দেবে বাকি সবাইকে সাধারণ ক্ষমা করে দেবে বাকি সবাইকে সাধারণ ক্ষমা করে দেবে তাহলে আমাদের রাজনীতিগুলোকে কি করা উচিত এই তিনটি কাজ থেকে বেঁচে থাকা উচিত প্রথম হচ্ছে শেরেক থেকে আমাদের বেঁচে থাকা উচিত শেরেক আমরা করে থাকি বিভিন্নভাবে শেরেক থেকে কিভাবে মুক্তি পাবো এখন আমরা এটা শিখি শেরেক আমরা করে থাকি বিভিন্নভাবে বড় শেরেক ছোট শেরেক কোন কিছুকে আল্লাহ তাআলার সাথে সমতুল্য করা যায় যে কোনো ভাবে আল্লাহ গজল আল্লাহ আদম কাছে সওয়াব আল্লাহ সমতুল্য কাউকে মর্যাদা দেওয়া এভাবে এটা স্পর্শ আপনি শেরেক করবেন না কততে আল্লাহ তাআলা এর আগে শেরেককারীকে মাফ করেন না কিন্তু আপনাকে সাক্ষাৎ করাবে এখন দেখেন আপনি এর আগে যে বিভিন্ন ধরনের আমরা পিঠা বানিয়ে থাকি বিভিন্ন ধরনের খাবার তৈরি করে থাকি কেক বানিয়ে থাকি কনফেকশন তৈরি করে দেখবেন এর আগে বিভিন্ন আকৃতিতে কেক বানিয়ে থাকি আপনাদেরকে শেরেক ভাবে খাওয়াই দেবে আপনি শেরেক করবেন না শয়তান আপনাদের শেরেক খাওয়াবে কিভাবে আপনি মাছের তৈরি কেক খাবেন এর আগে উপলক্ষে আপনাকে কনফেকশনের দোকানগুলোতে মাছের তৈরি কেক বানিয়ে আসে বিভিন্ন প্রাণী ঘোড়ার ছবি
বা বিভিন্ন প্ল্যানিংকে বানিয়ে রাখছেন। আপনি খুব আনন্দের সাথে বলে দিয়েছেন এগুলো পিঠা হিসাবে খাচ্ছেন। আপনি যে কত প্রকার আপনাকে সেরেকি করাবে না, শয়তান আপনাকে সেরেকি খাওয়াই দিচ্ছে, অর্থাৎ আপনি এই আকৃতির পিঠাগুলো খাচ্ছেন, এটাও তো একটা প্রকাশ। মূর্তি তৈরি করে সেরেক না, এটা প্রকার সেরেক। সুতরাং আমাদেরকে সজাগ থাকতে হবে সেরেক থেকে, এবং এই সেরেক কিরকম হবে একমাত্র তওবা। তওবা ছাড়া সেরেকে আঁকবার পাপ হবে, খালে সিনেতে তওবা করতে হবে। ছোট সেরেক আমরা করে থাকি, ছোট সেরেক জাহান্নামে হবে না, বা আমল বরবাদ হয়ে যাবে। ছোট সেরেক গুলো কি তাবিজ দেওয়া, রিয়া দেখানো, ভোগ দেখানো, আমল ভোগ দেখানো, কাজ করা, এগুলো হচ্ছে ছোট সেরেক। আর এর থেকে আমরা বাস প্রথম হচ্ছে তাবিজ কে আমরা শিখি, অর্থাৎ আল্লাহর একত্ববাদকে আমরা শিখি, কি করলে শেরেক হবে না, কি করলে শেরেক থেকে আমরা মুক্তি পাবো। আমরা তাবিজ অনেক আলোচনা করে থাকছি, তাদের মানা, তাদের প্রতিষ্ঠিত করা ব্যক্তিগত জীবনে, সামাজিক জীবনে, পারিবারিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে, সর্বপর্যায়ে রাষ্ট্রের জন্য আমাদের সেই থেকে মুক্তি থাকবে, প্রতিষ্ঠিত করতে হবে। প্রথম কি, ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে আমাদের এই পর্যায়ে সেই থেকে মুক্ত থাকতে হবে। আর সেই থেকে মুক্ত থাকতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি কি দোয়া শিখিয়ে দিয়েছেন, এই দোয়াটি আমরা বলব ইনশাআল্লাহ। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা আন উশরিকা বিকা ওয়া আনা আ'লাম ওয়া আস্তাগফিরুকা লিমা লা আ'লাম। আবার বলে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা আন উশরিকা বিকা ওয়া আনা আ'লাম ওয়া আস্তাগফিরুকা লিমা লা আ'লাম। অর্থাৎ হে আল্লাহ, আমি জানা অবস্থায় আপনার সাথে শিরক করা থেকে আপনার নিকট আশ্রয় প্রার্থনা করি, এবং অজানা অবস্থায় শিরক হয়ে থাকলে তার জন্য ক্ষমা চাই। আদাবুল মুফরাদে 716 নম্বর হাদিস। তাহলে শিরক থেকে মুক্ত থাকতে গেলে আমরা এই দোয়াটি করব এবং সজাগ হব। আরেকটা জিনিস কি দিতে হবে, মিক্সাম টেস্টিং করতে থাকবো। আপনার মাথায় বা আপনার পকেটে যদি কোনো টুকরা দিয়ে থাকে কোনো ময়লা জিনিসে, অর্থাৎ মনে করুন গোবর, আলেম বেলাটা উদাহরণ দিয়েছে, একটা গোবরের টুকরা আপনি দীর্ঘে মাথায় দিয়ে দাঁড়ালেন, তারপরে রাত্রে শোয়ার সময় মানুষ পাশে রেখে দিলেন, তাহলে কষ্ট কে বেশি পাবে, এটা নিয়ে আপনি পাবেন, জনগণ থেকে লোকজন থেকে আপনি বেশি কষ্ট পাবেন, তার সাথে করে নিয়ে গেছে। হিংসা বিদ্বেষ মানুষ এটার সাথে তুলনা করেছে আলেম, যে আপনি যতক্ষণ হিংসা বিদ্বেষে বসে থাকবেন ততক্ষণ আপনি নিজেই কষ্ট পাবেন, নিজেই শেষ হয়ে যাবেন, নিজেই আপনার বরবাদ হয়ে যাবে। এই হিংসা বিদ্বেষ হিংসার বিদেশ শত্রুতা কারো অমঙ্গল কামনা করা, হিংসার বিদেশ কি, হিংসার বিদেশ শত্রুতা কারো অমঙ্গল কামনা করা, প্রচন্ড বিরক্তি ভাব করা কারণ। আমরা কিন্তু প্রতিদিন এই দুর্গন্ধ লাভ করে চলছি, একজন মানুষের প্রতি প্রচন্ড বিরক্ত, তার কথা মনে হলে প্রচন্ড মন সংকুচিত হয়, অর্থাৎ ঘৃণ না হয়, খারাপ শুনলে মন ভালো লাগে, আপনি যার তো খুশি না তার খারাপ শুনলে মন ভালো লাগে, ভালো শুনলে মন খারাপ লাগে, যে ও ভালো হচ্ছে, ও এটা পাচ্ছে, ওর ভাগ্য আরো ভালো, এটা শুনলাম খারাপ লাগে, এটা হচ্ছে আপনি হিংসা করতেছে, এটা আপনি তার প্রতি বিদ্বেষ করতেছে, হিংসা করতেছে ধৈর্য অথবা জাগরণের কারণে, যে কারণে হোক আপনি এগুলো করতেছেন, এগুলো মহা দুর্গন্ধ যা আপনি আমি প্রতিনিয়ত নিয়ে বেড়াচ্ছি, এবং এটা আমাদের মুক্তি হওয়া উচিত, ফেলে দেওয়া উচিত। কাউকে ভালোবাসতে না পারলে তাকে কিছুই বলবো, কিন্তু তাকে ঘৃণা করবো, তার জন্য আমরা দোয়া করবো। ধর্মীয় দিক দিয়ে দেখেন, আপনি যদি আমার বিপরীত আলেম হয়, আমার মতামতের সাথে মিলল না, তখন আমি আমার আলেমের খারাপ কামনা করতেছি, মারতেছি, তাকে আক্রমণ করতেছি, গুলি করতেছি বা লাঠি দিয়ে পিটাচ্ছি, এটা কিন্তু সেই হিংসা। সে আমার মতের না হতে পারে, কিন্তু সেই মানটা মমি, তার সাথে আমাদের মমি রয়েছে, কিন্তু সে মমি আল্লাহকে বিশ্বাস করে, তার প্রতি আপনার দোয়া করতে পারে যে আল্লাহ আমাকে বুঝতে আসছো, তুমি সঠিক বুঝতে আসছো, তাকে সঠিক বুঝতে পারে, কিন্তু হিংসা বিদেশ করা যাবে। সুতরাং এই রাত্রে আমার মুক্তি পেতে হলে এই হিংসা বিদেশ থেকে আমাকে মুক্তি হতে হবে, হিংসা বিদেশ আমাদেরকে ছেড়ে দিতে হবে। তাহলে আমরা সর্বপ্রথমে সাধারণ ক্ষমা করবো, সমগ্র শনিবার আলো আপনাদের সাধারণ ক্ষমা করেন, এটা থেকে আমরা এটার অন্তর্ভুক্ত হতে পারবো। সুতরাং এগুলো আমরা এড়িয়ে চলবো। বাবা মা
আসি Alhamdulillah, Islamic Master of the Lord, you are the same. My name is وَلَا